সকাতরে ওই কাঁদিছে সকলে। আচ্ছা, গানটা সকলে আমরা একবার শুনলাম, আমি একবার গাইলাম পুরো গানটা। এটা আছে এক তালে, এক তাল মানে 12 মাত্রার একটা তাল। আর সেটা আমাদের চালটা কিভাবে হয়, সেটা হচ্ছে 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, মানে এখানে দুটো পরপর তাল যাচ্ছে, তারপরে একটা বাঁক আসছে, তারপরে আবার একটা তাল যাচ্ছে। আচ্ছা, যখন আমাদের সামনাসামনি হবে আমরা তালের কথাটা আরো ডিটেলে বলবো। এখন আমি একটু গানের চলন পদ্ধতিটা বলছি। আমরা যা যা আলোচনা করেছি এত অব্দি আমাদের ক্লাসে, যে রবীন্দ্রসঙ্গীতে কি একটা বিশেষ চলন একটা ধারণ করে চলা হয়, স্থায়ী, অন্তরা, সঞ্চারী, আব, এখানে কিন্তু একটু তার তারতম্য আছে। যেমন যেমন দেখো, এখানে বিভিন্ন স্ট্যান্জার সুরগুলো একই রকমের এবং একটা লাইন করে আসছে প্রত্যেকটা স্ট্যান্জাতে, যে লাইনটা তিনবার তিনভাবে গাওয়া হচ্ছে, আবার আমরা পরের লাইনে চলে যাচ্ছি। এটা কেন করা হয়েছে, এটা ব্রহ্মসঙ্গীতের অন্তর্গত গানের থেকে গানটা নেওয়া। আচ্ছা, সেখানে ব্রহ্মসঙ্গীত মানে কি, যেখানে উপাসনা হয়, উপাসনা হয়, এবং তারা তো নিরাকারের ভক্ত, তো সেই ঈশ্বরের প্রতি নিবেদন করে যে ধরনের গানগুলো হয়, এটা তার অন্তর্গত একটা গান। আর এর মূল যেটা উৎস রবীন্দ্রনাথের, আমরা জানি অনেক ভাঙা গানের অন্তর্গত অনেক গান রবীন্দ্রসঙ্গীতে আমরা পাই। এটা একটা দক্ষিণ ভারতীয় ভজনের আঙ্গিকে একটা গান ছিল, সেই গান থেকে এই উৎসটা নেওয়া। তারপর এটা একটা ব্রহ্মসঙ্গীতের রূপ ধারণ করে, সেইখান থেকে আমরা এই রবীন্দ্রনাথের গানটা পাই। এটা আরো একটা গুরুত্বপূর্ণ দিক আছে, আমার গায়ন পদ্ধতিটা আমি কিছুক্ষণ ধরে দেখাবো কয়েকটা স্তবক অন্তত, তাতে তোমরা সকলে বুঝতে পারবে যে এটার আমি ডেলিভারিটা, স্টাইলটা কিভাবে করছি। তো আমি 2 লাইন করে তোমাদের শোনাচ্ছি। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, ও কানে কানে শুনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহো কানে কানে শুনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহো কানে কানে শুনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। এখানে দেখো, লক্ষ্য করে, এটা এক তো পর্যায়ে এটা হচ্ছে পূজা ও প্রার্থনা, দ্বিতীয়ত এটা একটা ভক্তি ভাব গানের মধ্যে রেখে উৎসর্গ করে গানটাকে গাওয়া হচ্ছে। এবং সেই কারণে এটা যেমন ধরো চার্চে প্রেয়ার হয়, যে সময় চার্চে কয়ার গাওয়া হয়, যে ধরনের একটা গান প্রকাশ পায় সেখান থেকে, সেই রকমই একটা ওয়েস্টার্ন স্টাইলে গানটাকে কিন্তু আমরা ডেলিভারিটা করছি। পরের স্ট্যান্সাটা যেমন দেখো, ক্ষুদ্র আশা নিয়ে রয়েছি বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায়ে হারায়ে যায় না মানে সান্ত্বনা, যা কিছু পায়ে হারায়ে যায় না মানে সান্ত্বনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। এটা তোমরা অনেকটা ভাবে এবার বলতে পারো যে একটা অপারেটিক ধরনেরও এতে একটা ছোঁয়া আমরা পাই। তো এই গানের চলনটাই আমরা মোটামুটি মাথায় রেখে গানটার ভাবটাকে, প্রকাশটাকে অভিব্যক্তি করব। এবারে যদি আমরা গানে, যেটা আমরা বারবার বলেছি যে কবিগুরুর যে কোনো গানের মধ্যেই আমরা যেটা খুঁজে পাই, সেটা হচ্ছে সুর বিন্যাস এবং কথার মধ্যে একটা অদ্ভুত একটা মেলবন্ধন, যাকে বলা হয় একেবারে বিবাহ বন্ধন হয়েছে। তো এখানে দেখো, গানের সুরটাও একটা ভক্তি রসের জাগরণ করছে এবং গানের কথাগুলোও কিরম ভাবে প্রকাশ পাচ্ছে, যে সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, মানে এটা তো সবাই জন্য বলা হচ্ছে, যে সবাই কোনো একটা দুঃখ কষ্ট একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তো গানটাকে আমরা কিরকম টেনে টেনে গাইছি, সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা,
সহ কানে কানে হলো, তার মানে আমি কিন্তু চেঁচিয়ে গাইছি না, ঠিক আছে? এবারে লোকের মানুষের কানে কানে মানে মানুষের কানে কানে মানে কি কান দিয়ে মনের মধ্যে পোষণ করছে এই বার্তাটা, সেই মঙ্গল ও বার্তা। এবারে সেই যে শান্তির একটা ছাপ সেটাও কিন্তু এই গানের এই অংশটাতে পাবে। কহ কানে কানে শুনো প্রাণে প্রাণে মঙ্গল বার্তা, এইভাবেই গানটা অগ্রসর হচ্ছে। এবং এখানে আমাদের ভাষা নিয়ে কোনো অসুবিধা হবার কথা নয়, কারণ আমাদের এই অভিব্যক্তি এই প্রকাশ সবটাই হচ্ছে ঈশ্বরের প্রতি আমরা নিজেদেরকে সমর্পিত করছি, এবং তারপরে আমরা সেই আশ্বাস, সেই একটা মানুষের যে ইচ্ছা, আগামী দিনের দিকে তাকিয়ে থাকার যে ইচ্ছা, সেটা নিয়েই আমরা বেঁচে থাকছি। গানের মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায়ে যায় না মানে সান্ত্বনা। মানে আমার আশা আকাঙ্ক্ষা যত সামান্যই হোক সেটাকেও আমি বাঁচিয়ে সযত্নে আমি রাখার চেষ্টা করছি, কিন্তু কোনো দুঃসময় এলে সেটাও হারিয়ে যাচ্ছে, এবং কোনো সান্ত্বনা দিয়েই আমাকে সেটা স্থির করে রাখা যাচ্ছে না, আমার দুর্ভাবনা দুশ্চিন্তাগুলো কিছুতেই সেটাকে সরানো যাচ্ছে না। পরের লাইনটা কি বলছেন কবি? সুখ আসে দিশে দিশে বেড়ায় কাতরে, মরিচিকা ধরিতে যায় এমরু প্রান্তরে। কত সুন্দর একটা অ্যালিগরি দিয়ে উনি বুঝিয়েছেন, দেখো যে সুখ আসে, এখানে আসে মানে কিন্তু আসা যাওয়া নয়, এটা হচ্ছে আশা, মানে আশার আলো যেটা দেখায় সুখ, সেই জন্য সুখ আসে দিশে দিশে, সব দিকে ছড়িয়ে সুখ আসে। বেড়ায় কাতরে মানে আমরা সবাই সেটাকে কাতরাচ্ছি সেই সুখটাকে পাবার জন্যে। আর মরিচিকা কি? মরিচিকা হচ্ছে একটা ইলিউসিভ ইমেজ, যেটা আসলে নেই, মানে একটা কোনো ধুধু মরু প্রান্তরে যখন অনেকক্ষণ ধরে একটা মানুষ যাচ্ছে, সামনে হয়তো সে এমন কিছু দেখে যেটা তার কল্পনা, যেটা একেবারে বাস্তবে হয়তো নেই, তার হয়তো খুব পিপাসা পেয়েছে, সে হয়তো সামনে কোনো একটা জলাশয় দেখতে পাচ্ছে, কিন্তু সেইখানে সেই জলাশয়টা নেই, আরো মরুপথ তাকে যেতে হবে, তবে যদি সে কোনো শান্তির আশ্বাস পায়। তো এখানেই সেভাবে হচ্ছে যে মানুষ এই সুখটাকে, এই মরিচিকা, সুখটা এখনই ইলিউসিভ, এই মরিচিকাটাকে ধরবার জন্যে সেই মরু প্রান্তরে যাচ্ছে। কেমন, আমরা তো জানি যে সুখ এবং দুঃখ একই কয়েনের এপিঠ আর ওপিঠ, সেজন্য দুঃখ যেমন আসে সুখও মানুষের জীবনে আসে। ফুরায় বেলা ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন কাঁপে তরাশে। এখানে এটাকে আমরা দুভাবে বলতে পারি, যে সত্যি সত্যি বেলা শেষ হচ্ছে, খেলাগুলো যারা বাইরে আছে তাদেরও কাজকর্ম, কাজটাও তো একটা আমাদের খেলারই অংশ, জীবনটাই তো আমাদের খেলা, তো সেই জন্যে তাদেরও খেলা পুরোচ্ছে, সন্ধে হয়ে আসছে, বা এটা জীবনেরও পথ অনেকটা চলতে চলতে সন্ধে হয়ে আসছে। কাঁদে তখন আকুল মন কাঁপে তরাশে, তখন আমার সেই ভাবনা চিন্তা, আমি কি পেলাম কি পেলাম না সেটা নিয়ে আমার মনটা খুব কাঁদে, এবং মনটা কেঁপে কেঁপে ওঠে কোনো একটা ভয়ে, ত্রাসে। তরাশে কথাটা এখানে ছন্দ মেলাবার জন্য ব্যবহার করা হয়েছে। কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথায় আছে? আমরা যে শান্তির খোঁজে আছি, সুখটা তো যেমন মরিচিকার সঙ্গে তুলনা করেছেন কবি, শান্তিটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী একটা বিষয়, একটা আমাদের মনের একটা আশ্রয়। কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথা আছে, তোমারে দাও আশা পুরাও তুমি এসো আছে। মানে এই যে আমাদের যে যিনি লিখেছেন তিনি নিরাকার ব্রহ্মের প্রতি উদ্দেশ্য করে লিখেছেন, কিন্তু আমাদের যার প্রতি বিশ্বাস, সেটা আমাদের ঈশ্বরের বিশ্বাস হোক কি আমাদের কোনো বিশেষ মানুষের জন্য বিশ্বাস হোক, যে তুমি এসো আমার পাশে থাকো, তুমি আমার আশা ভরসা, আমার সব দুঃখ তোমার কাছে এসেই সমর্পণ করি, আমার সেই দুঃখগুলো মুছে যাবে। আজকে এই গানটা আমরা করছি
এই গানটা আমাদের আরো বেশি চর্চা হবে, কিন্তু যতটুকু বললাম তোমরা একটু সেই আমার যখন গানের পুরো ভিডিওটা শুনবে এই কথাগুলো একটু মাথায় রেখে শোনার চেষ্টা করো, তাহলে হয়তো গানটার আসল যে নির্যাস কবি এখানে বোঝাতে চেয়েছেন সেটার উপলব্ধিটা আরো অনেক সুন্দর হবে।